ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার পর হল প্রাধ্যক্ষ শাহ মোহাম্মদ মাসুমকে সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশাপাশি হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটিতে শনাক্ত হওয়া আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ওই আট শিক্ষার্থীর হলের আসনও বাতিল করা হয়েছে শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সরিয়ে তার স্থলে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি হবে এর আগে শনাক্ত আটজনের মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করা হয় তারা গতকাল ঢাকার সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে